নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, বিকেল এখন 5:30। সাধারণত এই বিকেলের দিকে আমার খুব একটা রান্নাবান্না থাকে না, দুপুরের দিকেই সব করে নিই। কিন্তু আজকে মুশকিল হয়েছে কি, আমি চিকেনটা বার করে রাখতে ভুলে গেছিলাম ডিপ ফ্রিজ থেকে। চিকেনটা দেখছি এতক্ষণে ডিপ ফ্রস্ট হয়েছে, তো এবার ওই জন্য রান্নায় বসিয়েছি। সারা সপ্তাহে একটু আদা রসুনটা বেটে নেবো, ওই জন্য আদাগুলোকে সব ছাড়িয়ে নিলাম। এগুলো রবিবারই করে রাখি, কিন্তু এই সপ্তাহটা একটু জ্বরে ভুগেছি, তো কাজকর্মগুলো একটু তাই ঢিলা যাচ্ছে। তবে দুপুরে চিকেনটা বানাতে না পারলেও আজকে দুপুরে মেনু ছিল আমাদের ভারী সুন্দর। গরম গরম ভাত, পাতলা মুসুরির ডাল, পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর ডিম ভাজা। আজকে চিকেনটা যেটা রান্না করব, কদিন আগে সেই ওয়ালমার্টে গেছিলাম, সেদিনকে একটা চিকেনের স্টমাকের প্যাকেট পেয়েছিলাম, একটাই পড়েছিল। আমি কোনোদিনও দেখিনি জানেন, গোটা একটা চিকেনের স্টমাকের শুধু প্যাকেট হয়। তো সেদিনকে সেটি নিয়ে এসেছিলাম, কিন্তু বানানো হয়নি। আজকে সেটা বানাবো, আর মেহা রামা আর ওদের বাবার জন্য একটু চিকেন কষা বানিয়ে দেবো। আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর কষ্কো থেকে খোসা ছাড়ানো রসুন নিয়ে আসি। দুটোকে দিয়ে একসঙ্গে এবার বেশি করে পেস্ট করে রেখে দেবো নুন দিয়ে, তাহলে মোটামুটি এখন 1.5 সপ্তাহ চলে যাবে। তবে আজকে শুধু অপেক্ষা করছি কতক্ষণে মেহার বাবার অফিসটা মিটবে। সকালে বাড়িতে ফোন করেছিলাম, বাবা ভাই মিতুন সকলেই বললো মা যদি এখানে এবছর আসে ওদের কোনো অসুবিধা হবে না। তো এবার শুধু অপেক্ষা তাড়াতাড়ি টিকিটটা কাটার। রামা যখন আমার পেটে তখন আমার মা বাবা আমেরিকা এসেছিলো 7 বছর আগে, তো তখন ওদের ভিসা করানো হয়। 10 বছরের ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়, তো এখন ওদের 3 বছর আছে। 3 বছর পরে তারপর আবার রিনিউ করতে হবে। তো ওই জন্য এবছর আর ভিসা করার কোনো ঝামেলা নেই, শুধু টিকিটটুকু কাটার। তাই অপেক্ষা করছি কতক্ষণে ওর বাবার অফিসটা শেষ হবে, আর দিয়ে ওকে বলবো মায়ের টিকিটটা এবার কেটে দাও। যেদিনকে কোনো কিছুর জন্য অপেক্ষা করবেন দেখবেন সেদিনকেই কাজটা বেশি হয়। বোধহয় কিছু ইস্যু চলছে ওই অফিসের কাজে। সকাল থেকে ভাবছি যখন লাঞ্চে আসবে তখন বলবো যে টিকিটটা কাটো, এবছর মা আসবে। ও মা আজ আর লাঞ্চে নামলই না, ওই জন্যই বিকালবেলায় তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি। সারাদিন পর একবার ভাত খেতে বসবে, কী করে আর ভাত ডাল আলু ভাজা দিয়ে দিই। ভাবলাম একটু ভালো করে চিকেনটা কষিয়ে নিই, ভালো করে দুটো ভাত খাবে। আগে তাই ওদেরটাই বসাচ্ছি। এখানে মুরগির একটা ট্রে চিকেনের থাই নিয়ে এসেছি, কিন্তু এখানে তো স্কিনগুলো ছাড়ানো থাকে না, তো ওই জন্য স্কিনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ফ্রোজেন মাংস বলে কত তাড়াতাড়ি স্কিনগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন, কিন্তু যদি এটা টাটকা মাংস হতো এইভাবে কিন্তু পারা যেত না। একবার আমরা দেশি চিকেন এনেছিলাম, টাটকা ছিল, তারও এরকম স্কিন ছাড়ানো ছিল না, কিন্তু বাড়িতে এসে কিছুতেই এইভাবে টেনে স্কিনটা খুলতে পারছিলাম না জানেন। তাকে একটু একটু করে কেটে 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 তারপরে গোটাটাকে ছাড়াতে হয়েছিল। চিকেনের থাইয়ের সাইডটাতে বেশ কিছুটা মাংস থাকে যেটা বোনলেস, ওটাকে তাই সাইড করে নিচ্ছি। কালকে একটুখানি চিলি চিকেন বা চিকেন 65 বানিয়ে দেবো, আর আজকে এটাকে দিয়ে একটুখানি কারি পাতা দিয়ে ভালো করে কষাবো। বিকালে সাধারণত এই সময়টা এই জন্যই রান্নাবান্না রাখি না, এই সময়টায় 2 ভাই বোনকে হোমওয়ার্কগুলো করাতে বসাই। এখানে তো আপনারা জানেনই যে খুব একটা প্রাইভেট টিউশন পাওয়া যায় না। কিছু কিছু সংস্থা আছে, চাইলে আপনি দিতেই পারেন, কিন্তু প্রচণ্ড ব্যয় সাপেক্ষ। ধরুন 8 ঘন্টা করে সপ্তাহে 2 দিন যাবে, তো সারা মাসে $180 চার্জ করেন। $180 মানে প্রায় ধরুন ওই 14,000-15,000 টাকা। তো ওই জন্য রামাকে আর কোথাও দিইনি। তবে মেহা অঙ্ক করে, কিন্তু ইন্ডিয়াতে একটি সংস্থা, তারা অনলাইনে পড়ায়, খুব ভালোই পড়ায়। মেহা তো দেখি অঙ্কটা বেশ ভালোই করে, আর সুবিধা যেটা হচ্ছে যে মেহা একা পড়তে পারে, কিন্তু এখানে যে সংস্থাগুলি আছে সেগুলিতে গ্রুপে পড়ানো হয়। কিন্তু দেশের যে সংস্থাটি থেকে মেহা পড়ে, তো ওখানে একজন টিচার আছেন, উনি শুধু মেহাকেই পড়ান, আর অনেক দিন ধরে পড়াচ্ছেন বলে ওদের দুজনের মধ্যে সম্পর্কটাও খুব সুন্দর হয়ে গেছে। ওই জন্য আর ওকে আলাদা করে কোনো টিউশনে পাঠানো হয় না এখানকার যে সংস্থাগুলি আছে। তবে রামাকে এখনও কোথাও দেওয়া হয়নি, রামাকে বাড়িতে আমিই পড়াই। তো এই সন্ধ্যেবেলাটিতে 2 ভাই বোনকে পশাই। মেহার তো স্কুলের প্রচুর হোমওয়ার্ক থাকে, স্কুল থেকে আসার পরে 1.5 ঘন্টা ওদেরকে ছেড়ে দিই। ওরা একটু আইপ্যাড দেখে, টিভি দেখে, গল্প করে, 2 ভাই বোন আমার সঙ্গে গল্প করে। তো এই 5:30-5টা থেকে 2 ভাই বোনকে বসাই আমার কাছে। মেহা মেহার মতনই পড়তে থাকে, কিন্তু কাজটায় থাকে আমার, আর আমাকে তো পুরোটাই দেখতে হয়। এই যে সেদিনকে ওই যে বলছিলাম যে চিকেনের স্টমাকের ট্রেটা এনেছি, এই দেখুন এক ট্রে ভর্তি স্টমাক। ছোটোবেলায় রবিবার করে যখন চিকেন আনতো বাবা, তো একটি করে স্টমাক নিয়ে আসতো, আর আমার ভারী ভালো লাগতো ওটা খেতে জানেন। কিন্তু এদেশে আসার পরে যেহেতু মুরগির প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে বিক্রি হয়, কোনো একটা ট্রেতে শুধুই পা, কোনোটাতে শুধুই মাত্র থাই, কোনোটাতে শুধুই ব্রেস্ট পিস্ট, কোনোটাতে শুধুমাত্র নোক, তো এই স্টমাকগুলো একদম কখনো পেতাম না। হ্যাঁ, যদি আপনি একদম গোটা মুরগি একটা বাড়িতে নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু গোটা মুরগি খুব একটা আনি না জানেন, বড্ড মুশকিল ওইগুলোকে কাটা আর ছাড়ানো, ওই জন্য পিসগুলোই নিয়ে আসা হয়। কিন্তু এইবারে ওয়ালমার্টে গিয়ে প্রথমবার দেখলাম যে এরকম পুরো একটা স্টমাকের ট্রে সঙ্গে সঙ্গেই নিয়ে চলে এসেছিলাম। তো এইটাকে আজকে আমি ভালো করে ঝাল ঝাল করে কষাবো।
ওদের চিকেনটা ওইদিকে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি মিট মশলা আছে ওটা দিয়ে দিলাম। ছোটোবেলায় যখন মা রান্না করতো দেখতাম সানরাইজের মিট মশলা দিত, অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরাতো। কিন্তু এখানে খুব একটা সানরাইজের মশলা পাই না, সানেরটা তাই নিয়েছি। এটার গন্ধটাও বেশ ভালো লাগে, তো ওটাকেও খানিকটা দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করবো, তারপরে জল দেবো। তবে এদের চিকেনটাতে জল দেবো না, না জল দিয়ে কীরকম জল বেরিয়েছে দেখছেন। চিকেনের জলেই চিকেন সেদ্ধ হয়ে যায়, আর তার উপর ফ্রোজেন চিকেন 20-25 মিনিটের মধ্যে এতটাই নরম হয়ে যায় হাড় থেকে মাংস খুলে আসে। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস এদেরটা তৈরি হয়ে গেছে, তবে আমারটাতে একটুখানি জল দিতে হবে, নাহলে ভালো করে সেদ্ধ হবে না ওটা। আজ এত বছর পরে আমাদের বাড়িতে কেউ আসছে, মনটা একটা অন্যরকম আনন্দে ভরে আছে জানেন। ছেলেমেয়েরাও বড় মিস করতো, বিশেষ করে প্রত্যেক দিন স্কুল থেকে ফেরার সময় দেখতো কারুর না কারুর হয় ঠাকুমা নাহলে দিদা নাহলে দাদু অপেক্ষা করতো তাদের নেবার জন্য, আর ওরা ভাবতো ওদের জন্য অপেক্ষা করে শুধু হয় মা নাহলে বাবা। তো যখন মা আসবে ইচ্ছা আছে কিছুদিন মাকে নিয়ে যাবো ওদেরকে পিক আপ করতে, ওরাও যেন জীবনের কিছুদিন এই স্বাদটা পায় যে ওদের দিদা গেছিল সে ওদেরকে স্কুল থেকে আনতে যেত। ব্যাস হয়ে গেছে এটা কষানো, অল্প একটু জল দিয়েছিলাম, গরম মশলাও দিয়ে দিয়েছি, এত সুন্দর গন্ধ উঠেছে আর দেখতেও বেশ হয়েছে দেখুন। আমার তো 2-3 দিন হয়ে যাবে, চলুন দেখি ওর বাবা কী করছে। ব্যাস পুরো রান্না কমপ্লিট 7:00 মধ্যে। বলছি তুমি ব্যস্ত আছো? হ্যাঁ গো। মিটিং মিছিল কি ধারের কাছে কেউ আছে 8 ঘন্টার মধ্যে? আমার অনেকক্ষণ আছে, 9টার সময় অনেকটা সময় আছে। বলছি আমি বাবার সঙ্গেও কথা বললাম, রাজা মিতুনের সঙ্গেও বললাম, ওদের অসুবিধা নেই মা বলে। খুব ভালো, তার টিকিটটা আবার কেটে ফেল। বাবাকেও জিজ্ঞাসা করলাম কিন্তু সে আসবে না। আচ্ছা মায়ের যদি এখন টিকিট কাটছে তাহলে হালি শহরে মায়েরও একসঙ্গে কেটে নেওয়া যেতে পারে, যদি একসঙ্গে দুজনে মিলে আসে। ঠিক আছে তাহলে ভালোই হলো, আমি কেটে ফেলি টিকিট। তাহলে টিকিট কেটে দাও তাহলে এবার। হ্যাঁ দেরি করছি না, আমার নিজেরও স্বার্থ আছে, অনেকদিন পর মামুন সাথে চিকেন খাওয়া যাবে। মামুন চিকেনটা অসাধারণ করে, ব্যাঙ্গালোরে মোটামুটি আমি দেড় কেজি চিকেন আনতাম, তার মধ্যে অর্ধেক আমি টেস্ট করতে করতে উঠি। শেষ। হ্যাঁ ঠিক কথা, এখনো মা ওই গল্প সবার কাছে করে। তবে এখানে ওরকম চিকেন বানাতে পারবে না, ওখানে দেশের একদম টাটকা চিকেনটা হয় না, এখানে ফ্রোজেন চিকেন ভালো করে। কোনো অসুবিধা নেই, ওরকম ভাবে আশাহত করো না, আশাহত করো না। হ্যাঁ বলছি শোনো, মানে 3-4 দিনের মধ্যেও খুব বেশি ডিফারেন্স হচ্ছে না, 1400-1500 টাকার মতো। 1400-1500 কত কম দেখো। হ্যাঁ আর আমরা যখন গ্রীষ্মকালে যাই কি দাম পড়ে, এই সময়টা এখন কেউ এদিকে আসে না। আর এই সময় কেউ যায়ও না এদিক থেকে, স্কুল টুল গুলো তো সব খুলে গেছে। হ্যাঁ বলছি তোমার মানে আমি যাওয়া আসা দুটো একসঙ্গে কেটে নিচ্ছি, ঠিক আছে আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। বাট মোর ইউনো তোমার ওভারঅল 1400-1500 টাকার মতোই হয়ে যাচ্ছে, খুব বেশি ডিফারেন্স হচ্ছে না। আর কিসে কাটবো, সিঙ্গাপুর? না 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 সিঙ্গাপুরে কেটো না, জানো সিঙ্গাপুরে অসুবিধা নেই ঠিক কথা, কিন্তু সিঙ্গাপুরের খাবার দাবার মা একদম খেতে পারবে না। আমাদের এবার কেমন খাবার দাবার গুলো দিচ্ছিল রামা মেহা কিচ্ছু মুখে করেনি, যেটুকু কলা বিস্কুট চিপস পাওয়া যায় ওই খেয়ে খেয়ে ওরা দুদিন এসেছে। তাহলে এয়ার ইন্ডিয়া জিগ জিগ জিও $1500, ঠিক আছে এয়ার ইন্ডিয়াতে কেটে দাও। আর হুইল চেয়ারটা মাস্ট। হ্যাঁ অবশ্যই, এটা বলে দেবো, না হলে কাণ্ড হয়ে যাবে। ঠিক আছে, তখন আমেরিকা যেতে গিয়ে দেখবে ইউরোপ চলে গেছে। বেশি দেরি করো না, 2-3 দিন পরেই কেটে দাও। হ্যাঁ না 2-3 দিন পর তো মানে আমি পারলে কালকেই কাটতাম, কিন্তু কিছু বইপত্র তো আমাকে আনতে হবে। আবার বই? তুমি এত বই নিয়ে এসেছো, তুমি বোধহয় এবার বোধহয় গোটা 25-30 বই এনেছো। না না, হ্যাঁ কথা না যাক, ওইদিকে নজর দিতে নি তোমার। আমার তো মনে হচ্ছে এবারে এই লাইব্রেরিতে এই বইগুলো দান করতে হবে। না আমি এখনই তোমার টিকিট টিকিটই ফার্স্ট কাজে ছোটকে বলা যে ওদের বইগুলো নিয়ে চলে আসো, আমাজনও বলা যাবে না কারণ সময় লাগবে। তোমাদের ওখানে মেদিনীপুরে বেশ কিছু ভালো বুক স্টলস আছে, তো ওখান থেকে পাওয়া যাবে। মেদিনীপুরে ছেলেমেয়েরা পড়াশোনা করে প্রচন্ড, আমাদের আগে তো ছেলেদের মেস ছিল, এখন যেটাতে ভাড়াতে ওই তুমি তো দেখেছো যে কাপলটা থাকে, আগে মেস ছিল জানো, ছোট ছোট পাতলা পাতলা চৌকি, বেশিরভাগ জনের একটা গদি পর্যন্ত থাকতো না, একটা বেড কভার, আর গদি থাকলে একদম পাতলা গদি, আর খালি পড়াশোনা। একটা ছেলে মেয়ে মাস্টার ডিগ্রির নিচে তুমি কথা বলতে পারবে না। মেদিনীপুরে ওই জন্য তোমার প্রচুর তুমি বইয়ের দোকান পাবে, প্রচুর বই। কিন্তু সেটা তো আমার পুঁথিগত, বাট মানে ওই ধরনের বই, বাট গল্পের বইও প্রচুর আছে। এবারে গিয়ে যেমন ধরো তোমার দেবারতি বা সিজার বক্সি। তবে তোমার মধ্যে এটা বেশ ভালো যে তুমি প্রচুর নতুন লেখকদের বই পড়ো, এটা না এটা ভালো জিনিস।
এটার জন্য আমি না তোমার আমি রেডিও শোনার ইউটিউবের থ্রুতে রেডিও শোনার সময় হ্যাঁ তাদের ভূমিকা অনেক বেশি, থ্যাংকস টু দেম আমি অনেক কিছু জানতে পেরেছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ না অনেক অনেক হঠাৎ করে কেউ যদি আমাকে বলে দেয় 40 পাউন্ড, আমি তো বুঝতেই পারি না 40 পাউন্ড মানে কত। মোটামুটি দেখছি 1700-1800 মধ্যে পাওয়া যাচ্ছে, এটা তোমার 130,000-170,000 রাজাকে ইয়েটা করে দিও, টিকিটটা ফরওয়ার্ড করে দিও মেলে, কারণ ওকেও তো তোমার কলকাতা থেকে মেদিনীপুর যেতে হবে, গোছা গুছি মাকে নিয়ে আসা ব্যাগ পত্র। চলুন টিকিট কাটা হয়ে গেছে, সামনের সপ্তাহে মা এখানে, এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নি, রামাটাকেও খাওয়াই। ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।